নিখোজ এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায়। মৃতের নাম সুজন রুইদাস। স্থানীয় সূত্রে খবর, মহাষ্টমীর দিন থেকে নিখোজ ছিল। বিষয়টি পরিবারের তরফে পুলিশকেও জানানো হয়। পরে শুক্রবার কেশিয়াকোলে ওই যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, কেশিয়াকোল এলাকা অ্যান্টি সোশ্যাল জোনে পরিণত হয়েছে। প্রতি বছর এই এলাকায় কেউ না কেউ খুন হচ্ছেন। পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত করে এই ঘটনায় যুক্ত অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। সন্ধ্যা 8টার দিকে নিখোজ, বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে, আমরা বাড়িতে খবর নিলাম, বললো মিসিং ডায়েরিও করা আছে। যে ছেলেটি মার্ডার হয়েছে ওরা চিনতে পেরেছে হাতের ব্রেসলেট দিয়ে। মুন্ডুটি কিন্তু কাটা, মুন্ডুটি যেটি কাটা সেটি 5 ফুট দূরে মুন্ডু রাখা আছে। নাম হচ্ছে সুজন রুইদাস, বয়স 24। আমাদের এলাকার এখান থেকে যেহেতু জনবহুল এলাকায় একটা মার্ডার হয়ে যাচ্ছে, আমরা এটা তদন্ত চাইছি। তাতে পুলিশ এসে আসামি ধরুক, কুকুর নিয়ে আসুক, আসামি ধরুক, আসামি দৃষ্টান্ত আমরা শাস্তি চাইছি। আমরা ছেলেটা বেকার, ওর বাবা টেম্পু চালায়, টেম্পু টেলটো মাঝে মাঝে, এখন অষ্টমী এখন কাজ বন্ধ, সে হিসাবে বসেছিল ঘরে। তারপর এখানে আসে দেখি লাশ পড়ে আছে, অবস্থা তো খারাপই দেখলাম, একবারে গলা কাটে পড়ে আছে একবারে। এটা পুরো কঠিন শাস্তি চাই যে মার্ডার করেছে। মৃত যুবকের মা কবিতা রুইদাস বলেন, জনৈক্য অমিয় মহাষ্টমীর দিন থেকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায়, তারপর থেকে ছেলের খোঁজ মেলেনি। ওই দিন 8টার পর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। এই খুনের ঘটনায় ছেলের বন্ধুরাই জড়িত বলে তিনি দাবি করেন। যে কি নামটা বল? আমি জানি নামটা। আর কি বললে? রমিও, রমিও ডাকিলি গেছে ঘর থেকে। অষ্টমীর বিকালবেলায় চান করলো আমার ছেলেটা, মায়ের খেয়ান এইখানে হচ্ছে, আমাকে আমি খেয়ান দেখতে খুঁজিনি। আমি তাড়াতাড়ি আমার ভাগ্নে আমার লাঠিটাকে নিয়ে চলে আনি, দিয়ে চলে আসে আমি কি রে তুই কি করছু, বলছি মা পেঞ্জামা পরছে। পেঞ্জামা পরলো, বলছে কোনোদিন ধুতি পেঞ্জামি পরিনি মা, আমি খয়েরি জামাটা ধুতি পাঞ্জাবি আর জিন্সের কালো প্যান্ট পরেছে, দিয়ে পরে ঘর থেকে সাদা চশমা পরেছে বেরাল। আমি নে বাবা তুই কোথায় যাচ্ছু না, বলছে আমি মা ঠায়ের দিকে যে রয়েছি, এইখানেই রয়েছি, এ পাড়াতেই রয়েছি, আমি আমি কোথাও যাবো না, অষ্টমী দেখব, তারপরে এখানে মেড় বেরাবে, বাজনা করেছি, আর এক জোড়া পেঞ্জামা রয়েছে ঘরে, আমি পরবো মা, আমি এইখানে রয়েছি, দিয়ে বেরাই গেল, চিন্তা করিস না তুই, দিয়ে পরে বেরালিও, দিয়ে বেরাই এবারে আর রাতের বেলায় আর আসে নাই, সেই যে বিকালবেলায় বেরিয়ে। আমি রাতের বেলা 14 বার বেরাচ্ছি বাইরে, আমার তো ঘুম না, ছেলে চলে গেলে আমি যখন থাকি আমি না, ফোনটা বন্ধ 8টার থেকে। আজকে দেখলাম এই যে ছেলে উলাদের পাড়া ছেলে পায়খানা গেছিল, দিয়ে দেখতে পাই যে গন্ধ উঠছে, ওই ও দুতলার মিয়া গুলো বলছে গন্ধ উঠছে, দিয়ে আমার বোনটা আসিয়েছে চান করে দিব, যে দিদি এই ওইখানে একটা লাশ পড়ে আছে। আমি এই পাই দিন ধরে ছিলে খুঁজি খাইনি কানছি, আমি ছুটে দৌড়ে গেছি, কেউ যায়নি, আমি গেছি, যাই দেখি একটা গলা কাটা ওইখানে পড়ে আছে, আমার ছেলেটাকে গলাটা কাটে ওই পড়ে আছে, আর একবারে ফাঁপি ফুপে ডোল হয়ে গেছে, আর পেখায় ভর্তি ছেলেটাকে আমি লাড়ি টাড়ি দেখলাম আমার বেটা বেটাকে।
করা হয়েছে গলাটা কাটি দিয়েছে মাদা ছাড়া তো কেউ করবে না ওই এলাকার মানুষ মৃতদেহ আটকে রেখেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে ডিএসপি ডিএনটির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আমরা সকালবেলা একটা খবর পেয়েছি আধ ঘন্টা 45 মিনিট আগে যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, তো আমরা এসে দেখলাম, তো বডিটাকে আমরা পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে আমরা ফার্দার ডেভেলপমেন্ট কী আছে জানতে পারবো। প্রাথমিকভাবে স্যার কী দেখলেন? এমনি একটা ডিকম্পোজড বডি, লাস্ট 8 মিনিট পর থেকেই বডিটা এই একজনকে পাওয়া যাচ্ছিলো না, সুজন রুই দাস তার নাম, তো 3-4 দিনের ডিকম্পোজড বডি আছে, তো এটাই আমরা পেয়েছি এখনও। দেখা যাক, পোস্টমর্টেম রিপোর্ট আমরা পাই, তারপর আমরা জানাচ্ছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।